ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত নবী করিম সাহাশাল্লামের পবিত্র সুন্নত হচ্ছে দুজন মুসলিম সালাম পরস্পর সাক্ষাৎ করলে একজন বলবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আরেকজন জবাব দিবে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু দুজনের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয় আল্লা সালাম যে ব্যক্তি আগে সালাম দেয় সে হচ্ছে উত্তম আর এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক হচ্ছে সালামের জবাব দেওয়া সালাম দেওয়া সন্ন্যত সালামের জবাব দেওয়া ওয়াজেব সালাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন নবী সাল্লাম বলেছেন হাত্তা তু উমিনু হাত্তা তাহাবু আঃকুম আলাফা আল তুমু আহব আফসুসাল্লাম আবাইনাকুম নবী করমস্লাম বলেন যে তোমরা ইমানদার না হলে জান্নাত যেতে পারবে না আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমেন্ট হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে আর আমি কি তোমাদেরকে এমন কথা বলবো না যা করলে তোমরা তোমরা ভালোবাসা অর্জন করতে পারবে পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারবে তোমরা সালামের প্রচলন করো সুতরাং সালাম হচ্ছে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টির মাধ্যম দি মুসলিম একত্রিত হলেই সালাম দিবে একজন সালাম দিবে প্রথমে যে সালাম দিবে তার জন্য শূন্য আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজেব কেউ যদি বলে আসসালাম আলাইকুম জবাবে বলবে আর উত্তমভাবে বলবে ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আরও বাড়িয়ে বলতে পারে ও রহমতুল্লাহ ও বারাকাত যত সুন্দর করে জবাব দিবে ততই ভালো হবে ফাইদা হইয়ুম বিতাহিয়াতিল ফাহাইয়ু বিমিসলিহি বিম ইসলিহা আহসান মিন তোমাদেরকে সালাম দিলে সালামের অনুরূপ জবাব দিবে অথবা তার সাথে ভালো জবাব দিবে সে হিসেবে সালামের জবাব দেওয়া ওয়াজেব আর জবাব না দিলে গুণাগার হবে ইয়াসাম আলমা বিন বাজরাহ বলেন যে ব্যক্তি সালামের জবাব না দিবে সে গুণাগর হবে জব না দেওয়ার কারণে অজেব অজেব তরক করার কারণে অজেব অজেব সেরে দেওয়ার কারণে ধন্যবাদ